নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে, রিপোর্ট করে, শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ইম্পর্টেন্ট খবরগুলো পৌঁছে থাকে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে দেবেন। দর্শক বৃন্দ, করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে, করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে সমগ্র ভারতবর্ষে। করোনা সংক্রমণের জন্যই ত্রিপুরাতে আবার লাগু করে দেওয়া হয়েছে নতুন এসওপি। আবার নতুন এসওপি ত্রিপুরাতে লাগু করে দেওয়া হয়েছে, আগামীকালকে থেকেই সেই নতুন এসওপি লাগু হবে। প্রথম হচ্ছে নাইট কারফিউ, 9টা থেকে 5টা অবধি ত্রিপুরাতে। ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণ নাইট কারফিউর ঘোষণা, রাত্রিবেলা 9টা থেকে 5টা অবধি। তার সঙ্গে সঙ্গে 6টা থেকে 8:30 অবধি দোকানপাট খোলা থাকবে, তারপরে বন্ধ। মিটিং, ইনডোর মিটিং যেগুলা, সেইগুলাতে আপনাদের 1/3 লোক সেখানে বসতে পারবে। ইনডোর যদি কোনো ধরনের মিটিং হয়, 1/3 লোক বসে মিটিংটা করতে পারবেন। তারপরে সেখানে সেই কোভিড প্রোটোকল তো মানা দরকার, ভ্যাকসিনেটেড লোক সেখানে যাবেন। তারপরে সেই ফাংশনের যে মিটিং বা ফাংশন গ্যাদারিং হবে, সেখানে ভিডিও রেকর্ডিং থাকা দরকার এভিডেন্স হিসাবে দেখার জন্য, সেটা বলে দেওয়া হয়েছে। ওপেন স্পেস মিটিং আর হবে না, ওপেন স্পেস মিটিং বাতিল করে দেওয়া হয়েছে। সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, এন্টারটেনমেন্ট পার্ক, বার, এইগুলাতে 50% লোক যেতে পারবেন। তারপরে আপনাদের জিম, সুইমিং পুলে 1/3 লোক যেতে পারবেন দর্শকবৃন্দ। তাছাড়াও অন্যান্য নিয়মগুলো লাগু করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে এখন এইগুলো মানে আপনাদের ছোটো ছোটো মিনি লকডাউন বলতে পারেন, সেইগুলো লাগু করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে দর্শকবৃন্দ। ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষে হয়তো লাগু করা যেতে পারে এরকমই নিয়ম, কারণ আসামেও লাগু করে দেওয়া হয়েছে অলরেডি। কাছাড়ের করোনা পজিটিভ রেট নিয়ে আমি একটা কথা বলছি। গতকালকে 75 জন করোনাতে আক্রান্ত হয়েছিলেন, আজকে সন্ধ্যাবেলা 5টা অবধি যে খবর পাওয়া আমাদের, 97 জন করোনাতে আক্রান্ত হয়েছেন কাছাড় জেলাতে। এবং পজিটিভিটি রেটটা সেটা দেখাচ্ছে 5.78%, যেটা আসামে, টোটাল আসামে যদি হিসাব করেন 3.73%, সেটা থেকেও বেশি বলে খবর পেলাম। টোটাল অ্যাক্টিভ আমাদের কাছাড় জেলাতে 280 জন করোনা রুগী, 73 জন লোক বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্টে আছেন এবং বাকিরা বাড়িতেই ওনারা হোম আইসোলেশনে ট্রিটমেন্ট করছেন দর্শকবৃন্দ। এবং মিজোরামের খবরটা, 903 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, 1 জন মারা গেছেন। টোটাল অ্যাক্টিভ 4,367 জন করোনা রুগী মিজোরামে বলে খবর পেলাম। আসামের খবরটা, মিজোরামে এটা গতকালকের খবর, আসামের খবরটা, গতকালকের খবরটা 1,254 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, 2 জন মারা গেছেন, 305 জন রিকভার হয়েছেন, 4,548 জন করোনা রুগী অ্যাক্টিভ আসামে দর্শকবৃন্দ। অমিক্রণের সংখ্যার খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। অমিক্রণের জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, 3,623 জন অমিক্রণে টোটাল আক্রান্ত আমাদের সমগ্র ভারতবর্ষে। মহারাষ্ট্রে 1,099 জন হাইয়েস্ট, দিল্লিতে 513 জন, কর্ণাটকাতে 441 জন, রাজস্থানে 373 জন, কেরালাতে 333 জন, গুজরাটে 204 জন, ওয়েস্ট বেঙ্গল আমাদের পার্শ্ববর্তী রাজ্য, পশ্চিমবঙ্গে 27 জন, এবং আসামে 9 জন অমিক্রণে আক্রান্ত রুগী, মণিপুরে 1 জন অমিক্রণে আক্রান্ত রুগী বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। করোনা সংক্রমণের সারা ভারতবর্ষের রিপোর্টটা, বিগত 24 ঘন্টাতে 159,672 জন, 632 জন আক্রান্ত হয়েছেন, 40,863 জন রিকভার হয়েছেন, 327 জন 24 ঘন্টাতে মারা গেছেন করোনাতে আক্রান্ত রুগী, এবং অ্যাক্টিভ আমাদের ভারতবর্ষে 5,90,611 জন দর্শকবৃন্দ। ধীরে ধীরে করে করোনা সংক্রমণ আবার আগের মতনই দেখা যাচ্ছে আমাদের সমগ্র ভারতবর্ষে। আগের মতনই সেই সিচুয়েশন হবে কি না, সেটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে লাগবে। সবাইকে সাবধান হয়ে চলার জন্য আমাদের কেন্দ্র সরকার তরফ থেকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে স্পেশাল একটা বৈঠক করবেন বিভিন্ন লোকদের সঙ্গে, বিভিন্ন সায়েন্টিস্টদের সঙ্গে বলতে পারেন, বিভিন্ন ডাক্তারদের সঙ্গে স্পেশাল একটা বৈঠক করবেন আর কি। সেই বৈঠকে আরও অনেক কিছু আলোচনা করা হবে দর্শকবৃন্দ। 16টি প্রাইভেট স্কুলে আমাদের শিলচরে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ, শুনে খুবই ভালোই লাগলো। 15 থেকে 18 বছরের যে সকল কিশোর কিশোরীরা, ওরা ভ্যাকসিন দিতে পারবেন 10 জানুয়ারিতে। 10 জানুয়ারিতে আপনাদের রামানুজ বিদ্যামন্দির, তারপরে প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুল, তারপরে শিলচর কলেজিয়েট স্কুল, শিশুতীর্থ হাই স্কুল, কেভি চানমারি, এখানে আপনাদের 10 জানুয়ারি দিতে পারবেন। আপনাদের আশেপাশে যদি আপনারা, আপনাদের বাড়ি থাকে, আপনাদের বাড়িতে যদি 15 থেকে 18 বছরের ছেলে মেয়ে আছে তাহলে সেখানে গিয়ে দিতে পারবেন। 11 তারিখে হলিক্রস স্কুলে দেওয়া হবে, আরিয়ন স্কুলে দেওয়া হবে, সেন্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল সেখানে দেওয়া হবে, বিবিডি সিনিয়র সেকেন্ডারি স্কুল সেখানে দেওয়া হবে, মুক্তশ্রী হাই স্কুলে দেওয়া হবে, সাউথ পয়েন্ট স্কুলে দেওয়া হবে 11 জানুয়ারিতে। এই 5টি না 6টি স্কুলে আপনাদের
এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি স্কুলে 11 তারিখ দেওয়া হবে এবং 12 তারিখে হবে প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে দেওয়া হবে, ডেফোডিলস ইংলিশ স্কুলে দেওয়া হবে, সরস্বতী বিদ্যানিকেতনে দেওয়া হবে, প্রণবানন্দ বিদ্যানিকেতনে দেওয়া হবে। টোটাল 16টি প্রাইভেট স্কুলে দেওয়া হবে এই ভ্যাকসিন 10, 11, 12 তিন দিন। করোনা সংক্রমণের জন্য মহারাষ্ট্রতেও মিনি লকডাউনের ঘোষণা করে দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলে দিই, বিদ্যালয় মহাবিদ্যালয় ইনস্টিটিউশনগুলো সব কিছু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে মহারাষ্ট্রতে। নাইট কারফিউ সেখানে লাগু করে দেওয়া হয়েছে, জিম, সুইমিং পুল, স্যালুন, পার্ক ইত্যাদি বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে। নাইট কারফিউ হবে 10, 11টা থেকে 5টা অবধি, সেটা বলে দেওয়া হয়েছে। একদিনে 24 ঘন্টাতে মানে একদিনে 20,000 জনের অধিক করোনাতে আক্রান্ত হয়েছেন, তারপরে এই ঘোষণা মহারাষ্ট্র সরকারের। দশম দিল্লিতেও সেরকমই ঘোষণা, পশ্চিমবঙ্গে সেরকমই ঘোষণা, তারপরে আমাদের মহারাষ্ট্রতে সেই ঘোষণা আসলো। ধীরে ধীরে ভারতবর্ষের রাজ্যগুলো ধীরে ধীরে করে নতুন এসওপি করোনার জন্য নতুন বন্ধের ঘোষণা করে দিয়ে আসছে দর্শকবৃন্দ, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। চৌধুরী টেক্সটাইল, এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। প্রতিটি কেনাকাটাতে আপনারা 50% অবধি ছাড় পাবেন, তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার। আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার গলি নম্বর 2-তে। ফোন নম্বর হচ্ছে 03842234063। আসন্ন শুভবিবাহের মরশুমের উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট। সোনার গয়নার মজুরির উপর 50-70% ছাড় দেওয়া হচ্ছে। এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয়। আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, মোবাইল নম্বর 8486340139, 8486467636। হাইলাকান্দিতে আগামীকাল 15-18 বছরের কিশোর কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার জন্য 32টি স্কুলকে সিলেকশন করা হয়েছে, মানে 32টি স্কুলে বিভিন্ন স্কুলে দেওয়া হবে। আপনাদের যে স্কুল সেই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখে নিন সেখানে দেওয়া হবে কি না, নাহলে আপনাদের পার্শ্ববর্তী স্কুল যেখানে দেওয়া হবে সেখানে আপনারা একবার গিয়ে যোগাযোগ করে নিন। তাছাড়াও 12টি সেন্টারে 18 বছরের ঊর্ধ্বের লোক ভ্যাকসিন নিতে পারবেন হাইলাকান্দি জেলাতে। দর্শকবৃন্দ, শিলচরে আগামীকাল 3টি কেন্দ্রে আপনাদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম হচ্ছে কোভিডশিল্ড সিভিল হাসপাতাল এবং 104 অফিসে আপনাদের কোভিডশিল্ড আপনারা পাবেন। তারপর কোভ্যাক্সিনের জন্য 104 যে ট্রাঙ্ক রোড অফিস, যে 104 অফিস, সঞ্জীবনী অফিস, সেখানে আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, ত্রিপুরার একটি খবর। ত্রিপুরাতে ব্ল্যাকমেইলিং এবং এক্সটর্শনের বিরুদ্ধে আগরতলা পুলিশের জিজ্ঞাসাবাদ, 3 পুরুষকে গ্রেফতার করে রাখা হয়েছে। সেই 3 পুরুষ, ওরা মেয়ে সেজে ওরা বারে গিয়ে ওরা ডান্স করছিল, তারপরে সেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে ধরে নিয়ে আসে। তার জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় ওরা বলে ওরা গে। এখন পুলিশ তার জন্য ইনভেস্টিগেশন করছে, সত্যিকারের ওরা এরকম বলছে না সত্যিকারের এরকম মেয়ে এসে যে পুরুষদেরকে ওরা ব্ল্যাকমেলিং বা করছে, এরকম কোনো কিছু সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, তোমার নাম ভাই? হ্যাঁ, টপু গীতা, কোন জায়গা বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি জানি কোন কিছু ডুগলি, নাম কী কিছু? সঙ্গম দাস। তোমরা ছেলে না মেয়ে? হ্যাঁ, সবাই সবাই ছেলে। তোমরা মেয়ে এসেছো কেন? আমরা একটা বিয়ে কি, আমরা একটা মানে ফিল্ডটা একটু আলাদা কি আমরা? হ্যাঁ, মানে কি বলতো, আমরা উপরে যারা একটু ভিতর দিকে কিন্তু অ্যাকচুয়ালি তা না, প্র্যাকটিক্যালি মানে ওইটা না কি, আমরা যদি কাউন্সিলিং করি বা আমরা ভবিষ্যতে প্ল্যান আছে সেক্স চেঞ্জ সার্জারি করার কি, সাংবাদিকরা ধোকা খাইছে, আমরা সবাই ধোকা খাইছি, এর জন্য এটা একটা ক্রাইম জানোনি? হ্যাঁ, তো এরকম যে কতদিন ধরে তোমরা ঘুরতেছো মানে কতদিন ধরে এই লোকটা নিয়ে চলতেছো? কত বছর? হাইলাকান্দিতে একটি অ্যাম্বুলেন্স এবং একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ, ভয়ানক সংঘর্ষ গতকালকে সেটা ঘটেছে। ঘটার পরে সেখানে 8 জন আহত হয়েছেন, 2 জন চালকও আহত হয়েছেন বলে সেটা খবর পেলাম।
এবং তাদেরকে কয়েকজনকে হাইলাকান্দির এসকেআরআই সিভিল হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদেরকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে বলে সেটা খবর পেলাম দর্শকবৃন্দ। গতকাল বদরপুরে একটি রেলওয়ে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ একটা অভিযান চালিয়ে সিক্রেট অপারেশনে ওনারা সিক্রেট খবর পেয়ে গুপ্ত খবর পেয়ে সেই আগরতলা শিয়ালদার যে ট্রেনটা সেই ট্রেনটাকে তালাশি অভিযান চালায়। তালাশি অভিযান চালানোর পরে একটি বগির ভিতর থেকে টোটাল 287টা ভার্মিস সুপারির বস্তা ধরতে সক্ষম হয়েছে রেলওয়ে পুলিশ বলে খবর পেলাম। এখন সেই সুপারিগুলোকে জব্দ করে রাখা হয়েছে দর্শকবৃন্দ। একজন কুলি কর্ণাটকের একজন কুলি ইউপিএসসি ক্র্যাক করেছে। খবরটা দেওয়ার কারণ হচ্ছে সেই কুলিটা, সেটা একটা পজিটিভ খবর। সেই কুলি কোথায় করছে আপনাদের মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে, সেখানে কুলিগিরি করার পরও ও ইউপিএসসি ক্র্যাক করার জন্য সেখানে এক্সাম দেয়, ইউপিএসসির জন্য প্রিপারেশন করে। পয়সা না থাকার কারণে কী করে, সেই রেল স্টেশনের যে ফ্রি ওয়াইফাইটা নিজের মোবাইল ফোন দিয়ে ইউজ করে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করে, সেখান থেকে অ্যাটেন্ড করতে করতে শিখে তারপরে ইউপিএসসি পরীক্ষা পাশ করে নেয় এবং প্রশংসার পাত্র হয়ে পড়েছে সেই কুলি দর্শকবৃন্দ। পজিটিভ খবর। অনেকেই যাদের টাকা পয়সার অভাব নেই, ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, কিন্তু দেখুন মানে পজিটিভ খবর হচ্ছে মানে ইতিবাচক একটা খবর যে একজন কুলি নিজের চেষ্টায় ইউপিএসসি ক্র্যাক করেছে। মানে ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করলে ফল পাওয়া যায়, সেটাই আর কি দর্শকবৃন্দ। আজকে বিকালবেলা থেকেই গুগল পে, তারপরে আপনাদের পেটিএম বা কাজ করছে না, বা আইসিআইসিআই, আমরা শুনলাম আইসিআইসিআই ব্যাংকের নেট ব্যাঙ্কিংও অনেক সময় কাজ করছে না বলে খবর পেলাম। বিভিন্ন সার্ভার ডাউন হওয়ার কারণে গুগল পে পেটিএম কাজ করছে না। আপনাদেরও হচ্ছে কি না এরকম, আপনারা যদি হয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই খবরটা আমাদেরকে জানাবেন দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, এই আপডেটটা এখনই আপনার জন্য স্বার্থে সবাইকে শেয়ার করে দেবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।